হ্যালো বন্ধুরা, বাংলা টেক বয় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছে যারা গুগল পে ব্যবহার করে, এবং অনায়াসেই আপনারা কিন্তু যে কাউকে কিউআর কোড স্ক্যান করে বা মোবাইল নাম্বারের মাধ্যমে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা ইউপিআই আইডির মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারেন বা লেনদেন করতে পারেন। কিন্তু আপনারা কি জানেন, এই গুগল পে এর আরও একটি অ্যাপ্লিকেশন আছে এবং সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো গুগল পে ফর বিজনেস। তো আপনারা হয়তো এই নামটি শুনেই বুঝতে পারছেন এই অ্যাপ্লিকেশনটি হলো বিজনেসের জন্য। তো কিভাবে এই অ্যাপটিতে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে লিংক করবেন, এবং তার পাশাপাশি এই অ্যাপসটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে আপনারা ফ্রিতে আপনার অ্যাড্রেসে কিউআর স্ট্যান্ড পাবেন। আপনারা যে এখন আমার হাতে একটি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুগল পে এর কিউআর কোড স্ট্যান্ড, এবং যে কেউ কিন্তু আমাকে এই কিউআর কোড স্ক্যান করে আমাকে পেমেন্ট করতে পারে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বেশি দেরি করব না, ভিডিওটি শুরু করি। তো প্রথমত আপনাদেরকে আমি দেখাই, এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটা, যেই অ্যাপ্লিকেশনটাতে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করেন গুগল পে ফর বিজনেস, তো সেক্ষেত্রে অনায়াসে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন, এবং সেখান থেকে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আপনারা যখন এটা ওপেন করবেন, ওপেন করার পরে প্রথমবার যেহেতু আপনার ফোনে এটি ওপেন করছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সামনে এরকমভাবে ইন্টারফেস শো করবে। এবং এখানে আপনারা স্লাইডিং করে যেতে পারেন, এবং তার পাশাপাশি নিচে কিন্তু আপনারা গেট স্টার্টেড যে অপশনটি আছে, তো এই গেট স্টার্টেড অপশনে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে প্রথমত আপনাকে একটি ইমেল আইডি চুজ করতে হবে, যেই ইমেল আইডিটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আপনার ফোনে যতগুলো ইমেল আইডি আছে, তো সেই ইমেল আইডিগুলো এখানে পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটি ইমেল আইডি আপনারা চুজ করবেন, এবং নিচের দিকে আপনারা দেখবেন কন্টিনিউ অপশান, এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো এই কন্টিনিউ অপশানে যখনই ক্লিক করবেন, তো এখানে আপনাকে জাস্ট পারমিশনগুলো এলাও করে দিতে হবে। আপনারা পারমিশনগুলো এলাও করে দিবেন, এবং এখানে কয়েক সেকেন্ড রিফ্রেশ হবে বা আপনাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আপনাদের সামনে ঠিক এরকমভাবে আসবে, এবং এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা প্রথম অপশনটি চুজ করবেন, যেহেতু আপনার বিজনেসের আপনি নিজেই ওনার। তো সেক্ষেত্রে আপনারা প্রথম অপশনটা চুজ করবেন। তো এখানে বলে দেওয়া আছে সেট আপ এ বিজনেস অ্যাজ ওনার। তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন, নেক্সট যে পেজটি আপনাদের সামনে ঠিক এরকমভাবে আসবে। এখানে আপনার বিজনেস ওনার নেম, অর্থাৎ আপনার যে বিজনেস আছে তার ওনারের নাম, তো এখানে অবশ্যই আপনারা আপনার নামটি দিবেন, এবং নিচের দিকে আপনারা একটি শপের নাম দিবেন, অর্থাৎ যদি আপনার একটা ছোটোখাটো দোকান থাকে, তো অবশ্যই আপনারা সেই দোকানের নাম দিবেন, এবং তার নিচে শপের নাম দিবেন, এবং তার নিচে বিজনেস নেম, অর্থাৎ আপনারা এখানে আপনাদের শপের নামটাও দিতে পারেন। তো ডিটেলস যখন আপনারা ফিল আপ করবেন, তো অবশ্যই এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে নিচের দিকে দেখবেন কন্টিনিউ অপশান। তো তার পাশাপাশি এখানে আপনার বিজনেসটি কী টাইপের সেটাও এখান থেকে আপনাকে চুজ করতে হবে। তো আমি যেহেতু এটা প্রাইভেট, তো সেক্ষেত্রে আমি প্রাইভেট লিমিটেড কোম্পানি চুজ করছি, এবং নিচের দিকে কন্টিনিউ অপশানে ক্লিক করছি। তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন, আপনাদের সামনে ঠিক এরকমভাবে আসবে, এবং এখান থেকে আপনার বিজনেসের ক্যাটাগরিটাকে চুজ করে নিতে হবে। যেমন গ্রোসারি আছে, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট আছে, এবং তার পাশাপাশি ইলেকট্রনিকার আছে, হার্ডওয়্যার আছে। তো সেক্ষেত্রে আপনার বিজনেস অনুসারে আপনারা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করার পরে এখানে আরও বেশ কিছু অপশান আছে, এগুলো থেকে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করতে পারেন। যেমন এখানে আছে ক্যান্ডি স্টোর, ক্যামেরা স্টোর, বুক স্টোর, তো সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন। তো যখনই আপনারা এটা চুজ করবেন, অটোমেটিকভাবে এখানে টিক মার্ক শো করাবে, এবং এখানে আপনারা চাইলে নিচের দিকে আরও বেশ কয়েকটা অপশান আছে, এখান থেকেও এই অপশানগুলো কিন্তু আপনারা চুজ করে নিতে পারেন। তো যখন আপনারা এগুলো চুজ কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেলে কিন্তু অটোমেটিকভাবে এখানে কিন্তু রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পাশাপাশি এখানে দেখবেন নেক্সট যে পেজ, আপনার বিজনেসের যে লোকেশান, তো সেই লোকেশানটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনারা এই যে ম্যাপের চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই ম্যাপের চিহ্নতে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট আপনার লোকেশানটা আপনারা সেট করতে পারেন। তো সেক্ষেত্রে এখানে রেড কালারের একটা চিহ্ন দেওয়া আছে, তো এই রেড কালারের চিহ্নটা আপনার যে লোকেশানটা আছে সেই লোকেশানটাতে কিন্তু সেট করবেন। তো হয়ে গেলে বা লোকেশান সেট করা হয়ে গেলে আপনারা কনফার্ম লোকেশান যে অপশানটি আছে নিচের দিকে, এই কনফার্ম লোকেশান অপশানে ক্লিক করবেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে ম্যাপটা আছে, যেভাবে আপনার ফোনের ম্যাপ ওপেন হয়, তো সেমভাবে এখানে ওপেন হবে। আপনারা জুম ইন জুম আউট করে কিন্তু আপনারা আপনাদের লোকেশানটা সেট করবেন এবং কনফার্ম অপশানে ক্লিক করবেন। তো হয়ে গেলে নিচের দিকে দেখবেন একটি টিক মার্ক দেওয়া থাকবে, তো এই টিক মার্কটি আপনারা বসিয়ে দিবেন, এবং উপরের দিকে সিটি স্টেট এগুলো কিন্তু অবশ্যই চুজ করতে হবে, এবং নিচের দিকে কন্টিনিউ অপশান যে আছে এখানে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশানে যখনই ক্লিক করবেন, নেক্সট যে পেজ,
নেক্সট পেজটিতে যাওয়ার আগে একটু লোডিং হবে এবং এখান থেকে অবশ্যই আপনার এরিয়াটাকে এখানে সার্চ করতে হবে। তো সেক্ষেত্রে আমার যে এরিয়া আছে বা সেই এরিয়াটাকে আমি এখানে সার্চ করে নিচ্ছি, যেমন এখানে আমি সার্চ করছি চকমৌলানী। তো সেক্ষেত্রে চকমৌলানী চলে এসেছে এবং নিচের দিকে আপনারা দেখবেন নামটা টাইপ করলে অটোমেটিকভাবে লোডিং নেবে এবং নিচের দিকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই এন্টার করবেন, যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যুক্ত করা আছে বা লিঙ্ক করা আছে। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, তো অটোমেটিকভাবে একটু লোডিং হবে এবং আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন এবং এখানে আপনাকে আপনার প্যান কার্ডের ফটো আপলোড করতে হবে। তো ফটো আপলোড করার জন্য আপনারা আপলোড যে ফটো অপশনটি আছে এই আপলোড ফটো অপশনে ক্লিক করবেন। ফটো অপশনে ক্লিক করে কিন্তু আপনারা ডাইরেক্ট আপনার গ্যালারি থেকেও আপলোড করতে পারেন যদি আপনার গ্যালারিতে ফটো তোলা থাকে এবং নিচের দিকে প্যান কার্ড নাম্বার, তো অবশ্যই আপনাকে প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে আপনারা নিচের দিকে দেখবেন কন্টিনিউ অপশন, এখানে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশানে যখনই আপনারা ক্লিক করবেন তো এখানে কয়েক সেকেন্ড নিবে লোডিং হতে এবং নেক্সট যে পেজ আপনাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে এবং এখানে আপনাকে যেটা করতে হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড বসিয়ে দিয়ে আপনারা ফাইন্ড অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখবেন একটি কিন্তু টিকমার্ক দেওয়া থাকবে গ্রিন কালারের। তো সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু করতে হবে না, জাস্ট নিচের দিকে কিন্তু আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশানে যখনই ক্লিক করবেন নেক্সট যে পেজ, তো সেই পেজটিতে যেতে আরও একটু সময় নেবে, তো এখানে বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ড সময় লাগে। তো নেক্সট পেজে কিন্তু আপনাকে এরকম শো করাবে এবং আপনারা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশানে যখনই আপনারা ক্লিক করবেন নেক্সট যে পেজ, তো এখানে কিন্তু অটোমেটিকভাবে আপনার নামটি শো করাবে এবং তার পাশাপাশি আপনার অ্যাড্রেস, আপনার শপের নাম, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা যেগুলো ফিল আপ করলেন সেগুলো এখানে শো করাবে। তো ডিটেলস আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন এবং যদি আপনার কোথাও ভুল থাকে পাশে কলমের চিহ্নতে ক্লিক করে আপনারা সেটাকে এডিট করতে পারেন। সম্পূর্ণ ডিটেলস মেলা হয়ে গেলে বা আপনার চেক করা হয়ে গেলে নিচের দিকে দেখবেন সাবমিট অপশন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এতদূর অবধি অবশ্যই আপনারা একটু ভালোভাবে কমপ্লিট করবেন। তো কমপ্লিট হয়ে গেলে আপনারা একটু অপেক্ষা করবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে, তো এখানে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকমভাবে শো করাবে এবং এখানে কিন্তু একটি রাইট চিহ্ন দেখাবে। এরপর আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে প্রথম যে পেজ হোম পেজটা, তো আপনাদের সামনে কিন্তু এরকম আসবে এবং এখানে কিন্তু আপনার কাছে সময় নেবে 1 থেকে 2 দিন যে আপনার অ্যাকাউন্টটি আন্ডার রিভিউয়ে আছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা অপেক্ষা করতে পারেন, যেহেতু এখানে বলে দেওয়া আছে 1 থেকে 2 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। তো আমি যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি আমার কিন্তু আধা ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে এবং কিউআর স্ক্যান কোডটি পাওয়ার জন্য আপনাকে কিন্তু একটি পপ আপ এখানে শো করাবে এবং আপনার অ্যাড্রেসটাও শো করাবে। তো এই পপ আপটিতে যদি আপনারা লক্ষ্য করেন তো সেক্ষেত্রে এখানে বলা আছে ইওর ফ্রি প্রিন্টেড কিউআর কোড উইল ডিসপ্যাচ টু এবং নিচের দিকে কিন্তু আপনার অ্যাড্রেসটা দেওয়া থাকবে। তো এখানে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট নিচের দিকে যে কনফার্ম অপশনটি আছে এই কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তো যখনই আপনারা এই কনফার্ম অপশনে ক্লিক করবেন 7 থেকে 10 দিনের মধ্যে আপনার যেই অ্যাড্রেসটা আপনারা দিয়েছেন তো সেই অ্যাড্রেসে কিন্তু ফ্রিতে এই কিউআর কোড স্ক্যানটি আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। তো যখনই আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন আপনার অ্যাড্রেসটা এখানে আরও একবার শো করাবে এবং অ্যাড্রেসটা আপনারা একটু ভালোভাবে মিলিয়ে নেবেন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে যখনই ক্লিক করবেন তো সেক্ষেত্রে এখানে আরও একবার বলে দেওয়া হবে যে আপনারা এটা এডিট করতে চান নাকি কনফার্ম অ্যান্ড সেন্ড করতে চান। তো সেক্ষেত্রে আপনারা নিচের দিকে কনফার্ম অ্যান্ড সেন্ড অপশনে যখনই ক্লিক করবেন তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপডেটিং অ্যাড্রেস দেখাচ্ছে। তো একটু অপেক্ষা করবেন এখানে এবং এটা যখনই আপনারা কমপ্লিট করে ফেলবেন বা কমপ্লিট হয়ে যাবে 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাড্রেসে আমার হাতে যে আপনারা এখন কিউআর কোড স্ক্যানটি দেখতে পাচ্ছেন গুগল পের তরফ থেকে এরকম কিন্তু সেম আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারলেন যে কীভাবে আপনারা গুগল পে ফর বিজনেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং তার পাশাপাশি ফ্রিতে আপনারা কীভাবে কিউআর কোড স্ট্যান্ড পাবেন গুগল পে তরফ থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।